চুলের এই শীতনে বেঁধে দিলে ওই মহিলাটার বাচ্চা নর্মালে ডেলিভারি হবে কোন রকম সিজার করার দরকার হবে না আমার বাপ আগে দিতেন যারা উপকার পেয়েছেন তাদের মুখ থেকেও শুনেছি এছাড়াও আমাদের গ্রাম্য মা বাচ্চা নরমালই বহু হচ্ছে কিন্তু আপনি আমি আমার বলার বক্তব্য দুটো বাচ্চা নিয়ে ট্রাফিক পুলিশের মতো হাত পাচ্ছে ট্রাফিক পুলিশের মতো হাত পাচ্ছে গুরু আপনার ওই পন ছাড়া বিয়া দিচ্ছে না ট্রাফিক পুলিশের মতো হাত পাচ্ছে এখন আর বলুন হাঁস মুরগি কুকুরের বাচ্চা হচ্ছে চারটে ছাগলের বাচ্চা হচ্ছে চারটে সরের বাচ্চা হচ্ছে আটটা আচ্ছা কুকুরের বাচ্চার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স আছে শিয়ালের বাচ্চার জন্য নেই কেন কোরআন বলছে মামিন দাম ফিলারুদি ইল নল্লাহ ন টোটাল পৃথিবীতে যা কিছু আছে সকলের খাওয়াবার দায়িত্ব আমার তো সবাই মিলে বলুন খাওয়ানোর মালিক কে আল্লাহ খাওয়ানোর মালিক যখন আল্লাহ কুকুরের বাচ্চার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই শিয়ালের বাচ্চার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই এটিএম নেই আধার কার্ড নেই প্যান কার্ড নেই কিন্তু আমরা মুসলমান আমাদের জন্য দু টাকা কেজির চালের কাঠ আছে না নাই তারপরেও হাত পেতে বেড়াচ্ছি কেন কিসের জন্য আসলে আমাদের অভ্যাসটা কোথা থেকে জানেন অন্য কোনো নয় আমি এত খোলামেলা কেন বলি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বাঙালির বাড়িতে বিহারি বন্ধু এসেছে এসে নারকেল গাছ দেখে বলছে ভাই এ কিয়া চিজ হয় তো বাঙালি তখন বলছে ওরে ভাই এ নারকেল গাছ হ্যায় মানে বাঙালি হিন্দি ভালো বলতে পারে না বুঝতে পারে বিহারি বাংলা বলতে পারে না বুঝতে পারে তা যেই বলেছে নারকল গাছ হ্যাঁ তা বলছে একটা দো তা যেই বলেছে দে ও একটা বড় বাঁশ নিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা নারকেল যেই পড়েছে বিহারি গিয়ে লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে চিবাচ্ছে বলছে আবে কি আর চিজ খায় না রস হয় না শাঁস খায় বাঙালি তখন বলছে আরে ভাই প্যাঘলে ছবড়া কো ছাড়াইয়ে ফাটাইয়ে তারপরে খাইয়ে বিহারি বলছে সালা হিন্দি আধা বাংলা আধা হিন্দি তো বাঙালি বলছে ওরে ভাই তুই বস আমি গোসল করে আসি আমার ছেলে ভাত দিচ্ছে তুই খা এখন আট বছরের লালটু ভাত দিচ্ছে আর খাচ্ছে বিহারি মাছ ডাল মাছের তরকারি খেতে খেতে বিহারি বলছে বাচ্চু আবার কুচ হ্যাঁ বাচ্চা গিয়ে বলছে মা বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো ওর মা বলছে আমাদের হাড়িতে বাসি তরকারি তুই বলছিস কেন বে ছেলেটা বলছে মা আল্লাহ আমি বলিনি ওর মা হাড়িতে তরকারিটা বার করে একটু তাওয়ায় ফেলে ইধার উধার করে গরম করে দিয়ে বলছে ল জম্মের বলে যেই দিয়েছে বিহারি আবার খাচ্ছে খেতে খেতে দু চার গাল খেয়ে বলছে বাচ্চু আবার কুচে হ্যাঁ যেই বলেছে ও গিয়ে বলছে মা বিহারি কাকু বলছে আরো কচু চাই ওর মা বলছে আর তো কচু নেই এবার কোদালটা নিয়ে যা বাগান থেকে তুলে দে কাঁচা খা আচ্ছা ও কি কচু চাইছে চাই না তো বাঙালি গোসল করে আসলো নারকেলটা ছাড়িয়ে ফাটিয়ে ভেঙে তুলে একটা একটা জায়গাতে দিয়ে বলছে খাও তখন বিহারি খাচ্চার বলছে বহুত ও রস তাহলে নারকেলের মজা কখন খোলা ছাড়াবে যখন ওটা ভালো করে ছাড়িয়ে না ফাটিয়ে খেলে ওই নারকেলের পরিপূর্ণ মজা আপনি আমি কখনো পাব না যারা মাদ্রাসায় পড়েনি যারা মাদ্রাসায় পড়েনি তাদের জন্য কোরআন এবং হাদিস হলো নারকল। যারা মাদ্রাসায় পড়েনি জেনারেল শিক্ষিত তাদের জন্য কোরআন হাদিসটা হলো ছবড়াওয়ালা নারকল, শুধু যদি বলি বাবারা বাবার আল্লাহ নবী বলেছেন কি বলবো দুঃখের কথা তুই কি বলবি বল না দুঃখের কথা কি আছে এই বাবারা বাবারা করলে ওই ছবড়ার উপরে কামড়ানো হয় রাত দুটো আড়াইটায় আসলে আর ময়দানে লোক পাওয়া যায় না অহংকার করছেন আল্লাহ মাফ করুক নিমতরিতে খবর নেবেন রাধামণিতে খবর নেবেন নন্দকুমার খবর নেবেন কলাঘাটের দিকে খবর নেবেন এই সিদ্ধাটা সিদ্ধা বাজার আছে না আমি রাত তিনটে উঠবো তিনটে রাত তিনটে এই রাত তিনটে উঠবো লোক বসে থাকে কেন আমি তো গজল বলি না সুদ দিতে পারি না তারপরেও আমি যুবকদের জিজ্ঞাসা করি ভাই আমি তো হাদিস কোরআন বিরাট তাও বলতে পারি না জ্ঞান কম বসে থাকো কেন বলে ভাই তুমি যে বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে গুছিয়ে মাথায় ঢুকিয়ে দেওয়ার মতো বলো তাই তোমার জন্য বসে থাকি আর শুধু যদি বাবারা বাবারা করে কামড়ে ছেড়ে দিতে বলতাম তাহলে একবারের বেশি দ্বিতীয়বার আর টানত না এই মজলিসে এমনও বহু ছেলে বসে আছে যারা মসজিদে ঢোকার অধিকার নাই এই মজলিসে যত লোক বসে আছে বহু যুবক বসে আছে যাদের মসজিদে ঢোকার অধিকার নাই বলবেন সাদ্দাম ভাই মসজিদে আমরা দিয়েছি চাঁদা তুমি কেন দিচ্ছ বাধা বলতে হবে দাদা তা না হলে তোমার গায়ে দেবো কাদা আমাদের জায়গায় মসজিদ আমরা চাঁদা দিয়ে মসজিদ বানিয়েছি আমরা ঢুকতে পারবো না না বলবেন এত নতুন কথা নতুন কথা নয় পুরাতন কথাই বলছি এই কোনদিন শুনেছেন আমার আল্লাহ বন্দাকে আমার আল্লাহ প্রত্যেক দিন পাঁচবার বন্দাকে নরেন্দ্র মোদি যদি বলে দেয় একবার বল রেডিওতে ওটা হবে খাস খবর টিভিতে হবে খাস খবর মমতা যদি একবার বলে দেয় ওটা হবে খাস খবর একবার দুবার বললে যদি খাস খবর হয় এই আমার আল্লাহ বন দেখেছেন নামাজের কথাটা কোরআন শরীফে কতবার এসেছে কতবার বিরাশি বার তাহলে নরেন্দ্র মোদী মমতা এরা দুবার বললে যদি খাস খবর হয় আনন্দ সংবাদ শুভ সংবাদ ওটাই যদি খাস খবর হয় বলুন উপস্থিত জনমন্ডলী আমি আপনার সামনে সবই নয় নিবেদন করে বলছি পার্টির তরফ থেকে যখন বন্ধ কে দেয় সমস্ত দোকান বন্ধ হয় দুটো দোকান খোলা থাকে একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান এখন কেউ বলতে পারবেন সাদ্দাম ভাই তাহলে আমার আল্লাহ কোথায় বন্ধ কে অনেক আলেম হাফেজরা আছেন কোরআন শরীফের সুরাতুল জুমা ইদা নুদিয়ালি সালাতি মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিল দোকানদার বিক্রি বন্ধ করো খরিদ্দার কেনা বন্ধ করো ওটা তোমাদের জন্য হবে হারাম ওটা হলো বাংলা বন এখন কেউ বলতে পারেন সাদ্দাম ভাই পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয় দুটো দোকান খোলা থাকে একটা হলো মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান আমার আল্লাহ যখন মন দেখেছে সমস্ত দোকান বন্ধ থাকবে কোন দোকান কি খোলা থাকবে না নিশ্চিত দুটো দোকান খোলা থাকবে সেই দুটো দোকান কি বসন্ত বসন্ত চকের মিষ্টির দোকান না বসন্ত চকের ওষুধের দোকান না তাহলে সেটা কোনটা যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট পাঁচ বছরের বাচ্চা আছে তাদের জন্য কি আল্লাহর নামাজ ফরজ আছে নেই তো ওটা হলো আপনার মিষ্টির দোকান থেকে দোকান দোকান বন্ধ হয় মিষ্টির যেমন খোলা থাকে কারোর কোন আপত্তি থাকে না তাহলে ওষুধের দোকান কোনটা গ্রামে কিছু কিছু লোক দেখতে পাওয়া যায় যাদের বেরেন্টের সমস্যা আছে এরকম পাড়াতে বা গ্রামে এক থাকে কি থাকে না পার্টির তরফ থেকে বন্ধ থাকলে ওষুধের দোকান যেমন খোলা থেকে যায় মজ্জেন মসজিদ আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে তালকাটা বেলিন্টান খ্যাপা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে ওর জন্য আপত্তি থাকতে পারে না না কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখন মসজিদে নামাজ পড়তে যায় কারা আমার মুরুব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা আর জনজন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না তারা তাদের যদি হাতচা ধরে বলা হয় ভাই চল্লা মসজিদে নামাজ পড়তে যায় তখন বলবে দাদু তোমার ঘাটে ঘাটে বাদ কোমরে কোমরে বাদ উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি জীবনটা করতে হবে খাটি, কবরে গেলে জায়গা দেবে মাটি মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ 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 আমরা বলবো সমাজ 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 তোমরা বলবে ভাত 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 আমরা বলবো মদ 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 উঠতি বয়সে ফুর্তি করব ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ফুলিন জয় আমাদের জন্য আবার নামাজটা কিসের এতক্ষণ বক্তব্য করছি আল্লাহর কোন একটা বান্দা হাত তুলে বলতে পারবেন কাল থেকে নামাজ পড়বেন জুমা পড়েন ঈদ পড়েন পাঁচক পড়েন না সেরকম একটা বান্দা হাত তুলতে পারবেন কাল থেকে নামাজ পড়তে হবে আছেন একটা আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন এই যারা পড়েন তারা তুলবেন না যারা পড়েন না তারা তোলেন যারা পাঁচক পড়েন তারা তুলবেন না এবার তোলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই তোমরা জোড়া হাত তুলছ কি আবার এই একুশজন হাত তুলেছে নামাজ পড়বে আমি যেখানেই যাই প্রত্যেকটা মজলিস থেকে যদি মনে থাকে দিন হয়তো বক্তব্য করতে করতে চলে আসি বলা হয় না বেশিরভাগ দিন আমার মজলিস থেকে একজনকে হলেও হাত তুলতে হবে তা না হলে ওই গ্রামে ওই জলসায় আমি আমার লাইফ টাইম আর কখনো দাওয়াত নেব না কারণ আমরা শুধু টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছি কিন্তু সমাজ কতটা উপকার পাচ্ছে উপকৃত হচ্ছে সেটা একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই এই জন্য এই একুশজন হাত তুলেছে এতগুলো মানুষের সামনে আমি কথা দিচ্ছি আমি যতদিন মাজবো যেখানেই দোয়া করব এই একুশ জনের জন্য আমি খাস করে দোয়া করব আজকের এই মজলিসে যারা নামাজি মুসল্লি আছেন আমাদের আপনারা একুশ জনের জন্য দোয়া করবেন বলুন বলুন ওরা যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ ওদের উদ্দেশ্যটা যেন কবুল করেন সকলে মিলে বলতে পারবেন আল্লাহ আমিন এতগুলো মানুষ মহাব্বতে বলুন আল্লাহ আমিন এই একুশটা ছেলের জন্য মন থেকে আমি সাদ্দাম ভাই আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ শরিয়াত সংক্রান্ত কোনো মশলার প্রয়োজন হলে একুশটা ভাই এছাড়া আর অন্য কেউ যদি থাকেন ভাই হিসাবে আমাকে ফোন করবেন যে সাদ্দাম ভাই এই মশলাটা কি হবে তবে শর্ত হলো কোনো আমলের জন্য মশলার জন্য ফোন করবেন যেন ওই বিভ্রান্ত মশলা কোনো হুজুর নবীনুরের তৈরি না মাটির তৈরি কিয়াম আম করা যাবে কি যাবে না কবরে দেওয়ার পরে জিয়ালাত করা যাবে কি না এসব ফেত না লাগানোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তার কারণ এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর দ্বন্দ্ব করার সময় নাই স্বামী আর স্ত্রী দুজনের ঝামেলা ঘরের ভিতরে বাস করছে হঠাৎ দুজনের মধ্যে ঝামেলা হলো বউটা বললো আমি ঘরে শোবো না বাইরে চলে যাবো আর একটা সব আছে দেখবেন একটু কিছু হলেই বলে তুমি আমার সাথে কথা বলবে না আর মুখটা কেমন জানো এখন বাইরে বারান্দায় শুয়েছে বারান্দায় শোয়ার পরে ডাকাতের দল বলছে আজকে যাব ওই সাদ্দামের ঘরে ডাকাতি করব। কিন্তু বউ শুয়ে আছে কোথায় বারান্দায় আর পাঁচিলের কোনো দরজা নেই বউ বাইরে থাকলে বা ঘরের ভিতরে ওই পুরুষ মানুষটা ভালোভাবে শান্তির সাথে শুয়ে থাকতে পারবে কারণ বউ ভিতরে আছে তাই তো বউ ভিতরে আছে যদি যদি ছেলে না হয় তাহলে নিশ্চিন্তায় থাকবে ঠিক না আর যদি প্রকৃতপক্ষে পুরুষ হয় ও কখনো ঘরের ভিতরে থাকতে পারবে না বউ তো বলেছে কথা বলবে না কথা হোক আর না হোক মাথার ধারে গিয়ে ছোকে বসে থাকবে কি থাকবে না দাঁড়িয়ে আছে যে এদিক ওদিক থেকে ডাকা ঢুকে স্ত্রীর গায়ে এরকম হাত দিতে যাবে স্বামী স্ত্রীর ঝগড়া থাকবে না মিটে যাবে মিটে যাবে ভেরি গুড আচ্ছা বলুন যদি এই জায়গায় স্বামী স্ত্রীর ঝগড়া মিটে গিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে ডাকাতির বিরুদ্ধে সংগ্রাম লড়াই যদি চালিয়ে যেতে পারে কে তবলিদ কে ফুরফুরা কে আম করে কে করে না কে আজারের পরে হাত তোলে কে তোলে না এরা হলো স্বামীর স্ত্রী সংসারে যখন ডাকা ডাকাতি করতে আসছে স্বামী স্ত্রী সব ঝগড়া অশান্তি ভুলে গিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে এক সঙ্গে যদি ডাকাতের বিরুদ্ধে লড়াই করতে পারে আমরা যারা মুসলমান কে কি দল করি কে কি মত করি কোন দিকে না থাকিয়ে আমরা স্বামী স্ত্রী যখন এই সম্পত্তির উপরে ইসলামের উপরে আঘাত আসবে আমরা সবাই এক হয়ে লড়াইয়ের ময়দানে প্রতিবাদ করার দরকার আছে না নাই ভাই আমি আপনাদের কাছে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে যে যে সম্পর্কে ভাবেন যে যে সম্পর্কে নেন আমি অনুনয় বিনয় করছি অনুনয় বিনয় করছি আপনি কবরাজ করেন আলহামদুলিল্লাহ করুন আপনি কিয়াম করেন আপনি আপনার জায়গায় গিয়ে করুন আমি করি না আমি আমার জায়গায় থাকবো আপনি করেন আপনি আপনার জায়গায় করুন কিন্তু সামান্য ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আজকের আমাদের মধ্যে বিভেদ করা চলবে না আমরা যারা এক কলেমায় বিশ্বাসী নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মদ বলে দাবি করি আমাদের এক হয়ে সামনে আগানোর প্রয়োজন আছে না নাই আমি অনুরোধ করব। আউয়াল বৃদ্ধ বনিতা সকলের কাছে অনুরোধ করব। আল্লাহ রস্তে এই নিয়ে এই টেন্ডেন্সি মনের মধ্যে ঠিক করে বোঝাতে থাকুন নিজেদের মধ্যে অশান্তি করবেন না সবাই মিলে বলুন ইনশাল্লাহ আর একটু জোরে বলুন ইনশাল্লাহ লোক মনে মনে করছে হুজুরে টাকা দিয়ে নিয়ে এসছি হুজুর কিছু না বলে শুধু আমাদের বলাচ্ছে এই রাজমিস্ত্রি আমি আর আপনি যদি লেবার হন কাজ বেশি আগাবে না কম আগাবে আপনার বাড়ি আপনি লেবার আমি মিস্ত্রি কাজ বেশি হবে না আর যদি আমার মিস্ত্রি আমার লেবার হয় তাহলে কাজ পাঁচশো ইটের জায়গায় দুশো ইট গাঁধব ঠিক কিনা বিড়ি খাবো পান খাবো বসে থাকবো গল্প করবো হাওয়া খাবো ইজ কেস কেস সারাদিন শেষ যাবেন কোথায় মহিলাদের একটা শেষ কথা বলে দিয়ে যায় কারণ চলে তো যাবো মায়েদের সবচাইতে বেশি ওরা তাবিজ বিশ্বাস করে